নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব মেষ লগ্নের নেতিবাচক অর্থাৎ নেগেটিভ গুণগুলি সম্বন্ধে। এর পূর্ববর্তী এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম মেষ লগ্নের পজিটিভ দিকগুলি সম্বন্ধে, আজ নেগেটিভ সম্বন্ধে আলোচনা করব। দেখুন, প্রত্যেকটি লগ্নেরই একটি পজিটিভ এবং একটি নেগেটিভ দিক থাকে। মেষ লগ্নের নেগেটিভ দিকগুলি কোনগুলি তা আমি আলোচনা করব। মুখ্যত মেষ লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে সর্বদা নিজের প্রশংসা নিজে করা। এর ফলে কি হয়, এদের দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পায়, ইগো সম্বন্ধীয় সমস্যা এদের ক্ষেত্রে বেড়ে যায়, যার ফলে দাম্পত্য জীবনে সমস্যা আরও বেশি বেড়ে যায়। গৃহ নির্মাণ করতে গিয়ে এদের ক্ষেত্রে কিন্তু নাজেহাল হতে হয়। গৃহ নির্মাণ কার্যে, গৃহ সম্পদ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে এদের জটিলতা সৃষ্টি হয়। এবং এদের মধ্যে যেটা বিশেষ দেখা যায়, অল্প সন্তানের কিন্তু সম্ভাবনা থাকে এদের। এদের কিন্তু অধিক সন্তান খুব একটা দেখা যায় না। আর মেষ লগ্নের জাতক বা জাতিকাদের আপনারা যেখানেই দেখুন না কেন, আপনারা দেখবেন এদের ক্ষেত্রে কোনো না কোনো চোট আঘাত, কোনো না কোনো ঝঞ্ঝাট, কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে। অর্থাৎ বিশেষ করে শারীরিক ক্ষেত্রে এদের কোনো বড় অপারেশন হতে পারে, শারীরিক বড় কোনো চোট লাঘাত, কোনো বড় দুর্ঘটনা হওয়া, রক্তপাত হয়ে যাওয়া, এমনটি কিন্তু এদের হয়েই যায়। এদের ক্ষেত্রে অপারেশনের সম্ভাবনা কিন্তু খুব কম বয়সেই থাকে, এবং তার সাথে সাথে মাথায় কিন্তু এদের চোট আঘাত লাগার সম্ভাবনা থাকে। এবং এদের মধ্যে আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে ধৈর্যের অভাব, প্রচণ্ড ধৈর্যের অভাব, যেটা নেগেটিভ গুণ এদের, একটা অত্যন্ত নেগেটিভ গুণ এবং খারাপ গুণ। সেটা হচ্ছে খুব দ্রুত যে কোনো জিনিস পেতে যায়, কোনো জিনিস করতে শুরু করলো এবং তাড়াতাড়ি সেই জিনিসটাকে কিন্তু আয়ত্ত করতে চায়, তাড়াতাড়ি সমস্ত কিছু পেতে চায়, যার ফলে এদের জীবনে এরা অনেক সময় নিজেদের এই ধৈর্যের অভাবের ফলে অনেক কিছু থেকে পিছিয়ে আসে, অনেক কিছু কিন্তু এরা মিস করে ফেলে। তাই এদের ক্ষেত্রে কিন্তু এই ধৈর্যকে নিজেকে কিন্তু আয়ত্ত করতে হবে। ধৈর্য এদের জীবনে যদি না আসে তাহলে কিন্তু এদের ক্ষেত্রে বড় সমস্যা বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হয়তো ধৈর্যের কারণে এরা ছেড়ে দিল, সেই কাজটি কিন্তু হয়তো বড় সুযোগ ছিল তার কাছে। এবং এদের মধ্যে আরেকটা যেটা ভুল জিনিস দেখা যায় সেটা হচ্ছে এরা ভুল জায়গায় অর্থলগ্নি করে ফেলে। কোনো ব্যবসা করতে গেল, হঠাৎ করে ভুল অর্থলগ্নি করে ফেললো, যার ফলে এদের অর্থগুলো কিন্তু ব্লক হয়ে যায়। সুতরাং এইগুলি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম যে মেষ লগ্নের ক্ষেত্রে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ দিকগুলি কোনগুলি, এই নেগেটিভ দিকগুলি থেকে তারা বাঁচার জন্য তারা প্রত্যহিক জীবনে কি করলে এখান থেকে মুক্ত হতে পারে, এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে। প্রত্যেক দিন মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা সূর্যের উপাসনা করুন, সূর্যকে জল আর্ঘ্য দিতে থাকুন প্রত্যহিকভাবে। চেষ্টা করুন প্রত্যেক দিন এক মালা অর্থাৎ 108 বার করে গায়ত্রী মন্ত্রের জপ করতে, প্রত্যেক দিন করুন এমনটি। এবং অন্তত পক্ষে আপনাদের চেষ্টা করতে হবে কোনো বড় মানুষের কথা শুনে, কোনো গুরুজনের কথা অথবা কোনো বিশেষ মানুষের কথা অবশ্যই শুনে চলার। আপনাদের মধ্যে কথা শুনে চলার প্রবণতা খুবই কম থাকে, অন্তত পক্ষে চেষ্টা করতে হবে আপনাদের কারো কথা শুনে চলার, এতে আপনাদের ক্ষেত্রে সুফল মিলবে জীবনে। যদি সম্ভব হয় পরামর্শ নিয়ে একটি চুনি এবং একটি হলুদ পোকরাজ আপনারা ধারণ করতে পারেন, এতে বিশেষ সুফল মিলবে আপনার জীবনে। এবং সবুজ এবং কালো রঙের কোনো বস্ত্র সর্বদা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এতে বিশেষ লাভ আপনার জীবনে অবশ্যই মিলবে। যাই হোক দর্শক বন্ধু, আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আগামী পর্বে দেখা হবে। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।